আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন এবং যুক্ত হচ্ছেন প্রবাসী যুদ্ধার আর একটি নতুন ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজকের বিষয়টি প্রবাসীদের রিলেটেড না হলেও আপনাদের অনেক কাজে আসবে অনেক গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব তো সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন কারণ আজকের কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ তো আজকের যে কথাগুলো সেটা হচ্ছে যে আপনাদের সিকিউরিটি পারপস কারণ আপনারা প্রবাসে যারা আছেন বা আপনারা যারা বাংলাদেশে আছে আমরা সবাই কিন্তু ইমো ফেসবুক হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন আমরা সোশ্যাল মিডিয়াগুলা প্রতিনিয়ত ইউজ করতেছি এখন খুব কম সংখ্যক মানুষ আছে যারা আপনার ফেসবুক চালায় না গুগল চালায় না ইউটিউব চালায় না হোয়াটসঅ্যাপ চালায় না ইমো চালায় না বেশিরভাগ মানুষই কিন্তু প্রায় নাইনটি প্লাস কিন্তু মানুষই এই সোশ্যাল মিডিয়াগুলা ইউজ করতেছে তো এই সকল সোশ্যাল মিডিয়াতে কিন্তু বিভিন্ন রকমের অ্যাটাকার থাকে হ্যাকার থাকে যারা আপনার ইনফরমেশনগুলো কালেক্ট করে কিন্তু আপনাকে বড় ধরনের বিপদে বা বড় ধরনের কোনো ক্ষতির সম্মুখীন করে দিতে পারে তো প্রথমেতে আপনারা যে বিষয়টা ইগনোর করবেন সেটা হচ্ছে আপনাদের ইমুতে দেওয়া হোক হোয়াটসঅ্যাপে দেওয়া হোক বা আপনাদের ফেসবুকে দেওয়া হোক মেসেঞ্জারে দেওয়া হোক কোনো রকমের লিঙ্কে ক্লিক করা যাবে না এখানে কোন ধরনের লিঙ্ক আমি সেটা বলি যে সকল লিঙ্কগুলা এস টি এই ধরনের লিঙ্কগুলা ক্লিক করতে পারবেন কোনো সমস্যা নেই যদি http থাকে এস যুক্ত না থাকে এইচ আমি আবার বলছি এস এই ধরনের ওয়েবসাইটের লিঙ্ক যদি থাকে তাহলে আপনি ওইটাতে ঢুকতে পারেন কোনো সমস্যা হবে না বাট এটা ছাড়া যদি আপনার অন্যগুলা দেখেন http টি এস নাই ওইটা সিকুন না বেশি ওই ধরনের ওয়েবসাইটগুলোতে যদি আপনি ঢুকেন তাহলে হয়তো অটোমেটিক্যালি আপনার মোবাইলে অথবা আপনার ল্যাপটপে বা আপনার পিসিতে যে কোনো ধরনের বাইরে চলে আসবে এবং আপনার ইনফরমেশনগুলো লিক করে দেবে তখন আপনি বিপদে পড়বেন এবং দ্বিতীয় যেটা সেটা হচ্ছে কোনো আনওয়ান্টেড অ্যাপস যেটা আপনার প্রয়োজন নেই সেই ধরনের অ্যাপস আপনারা আপনাদের মোবাইলে রাখবেন না আমি আবার বলছি যে সকল অ্যাপসগুলা আপনার বেশি প্রয়োজন নাই সেই ধরনের অ্যাপসগুলো মোবাইলে রাখবেন না এবং এই যে অ্যাপসগুলো রাখবে সরাসরি স্টোর থেকে ডাউনলোড করবেন আপনারা প্লে স্টোর ছাড়া অন্য কোনো ওয়েবসাইট থেকে কোন ধরনের অ্যাপস ডাউনলোড করবেন না পাশাপাশি আরেকটা জিনিস খেয়াল রাখবেন এই অ্যাপসের যে পারমিশনটা সব পারমিশন অ্যালাউ দিবেন না আপনি যখনই কোনো অ্যাপ্লিকেশন ওপেন করবেন তখন আপনার কাছে বিভিন্ন পারমিশন যাবে আপনার লোকেশন আপনার আপনার কন্ট্যাক্ট তারপর হচ্ছে আপনার ক্যামেরা সো যেই ফোনটা যেই কাজের জন্য আপনি ইউজ করবেন সেই পারমিশনটা দিবেন আর বাকিগুলো পারমিশন দিবেন না এতে কিন্তু আপনি সিকিউর থাকবেন আরেকটা বিষয় হচ্ছে আপনারা বিভিন্ন প্রতারক রয়েছে যারা আপনার ইমোতে হোক বা ফেসবুক পেজে হোক আপনাদেরকে বিভিন্ন কৌশলে আপনাদেরকে আপনাদেরকে বোকা বানানোর চেষ্টা করবে বিভিন্ন রকমের লিঙ্ক দিবে আপনাদের বিভিন্ন রকমের অফার দেখাবে টাকা অফার দেখাবে তারপর আপনি প্রাইসটা দিচ্ছেন এই বিভিন্ন রকমের আপনাদের প্রলোভন দেখাবে ওই তাদের প্রলোভন দেখে কোনো রকমের ইনফরমেশন দেওয়া যাবে না তারপর আরেকটা কাজ করবেন আপনাদেরকে কেউ যদি ফোন করে বলে বা আপনাদেরকে মেসেজ দিয়ে বলে যে আপনার মোবাইল একটি কোড গিয়েছে ওই কোডটা আমাকে দেন আপনার আমরা ফেসবুক টিম থেকে বলছি বা আমরা ব্যাংক থেকে বলছি বা আমরা এই সমস্যা থেকে বলছি আপনার এটা আপডে আপডেট করা লাগবে আপনার এই সমস্যা ওই সমস্যা তাদেরকে কোনো রকম কোড দেওয়া যাবে না আমি অনেক কমেন্ট পেয়েছি অনেক অনেক ভাইদের ইমো কিন্তু হ্যাক করে নিয়ে গেছে এভাবে কোড নিয়ে এবং অনেকের ব্যাঙ্ক কিন্তু খালি করে ফেলছে এই ধরনের কোড নিয়ে যে তাদের পাসওয়ার্ড নিয়ে তাদের কোড নিয়ে বিভিন্নভাবে কিন্তু অনেক করে হয়রান অনেক ব্লাক এক হ্যাকার রয়েছে বা যারা খারাপ কাজ করে তারা কোনো রকমের কোড পাসওয়ার্ড পিন কিছু কাউকে দেওয়া যাবে না যদি দেন তাহলেই কিন্তু বিপদে পড়বেন তো এই ছিল কিছু গুরুত্বপূর্ণ তথ্য আর পাশাপাশি হচ্ছে যারা আপনারা এগুলোর উপর এক্সপার্ট হতে চান তাহলে আপনাদের জন্য কোর্স রয়েছে বাংলা ভাষায় সো আপনারা কোর্সগুলো করে ফেলেন একটা কোর্স করলে আপনি বিষয়গুলো জানতে পারবেন এই জন্য আপনারা একটি কোর্স করতে পারেন আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনার ভালো একটি কোর্স আপনি যদি করেন তাহলে আপনার এই ধরনের সমস্যাগুলো থেকে আপনি বিরত থাকবেন এবং আপনি নিজের সিকিউর থাকবেন অনলাইনে তো এই পর্যন্ত আল্লাহ হাফেজ